হকি লীগ মাঠে ফেরাতে ফেডারেশনটিকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী প্রিমিয়ার লিগে খেললেই অনুদানের এই অর্থ বন্টন করা হবে অংশ নেয়া এগারোটি ক্লাবের মাঝে এমনটি জানিয়ে ফেডারেশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানালেন বুধবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় বন্টন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সাথে প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি লীগ নিয়েও আলোচনা হবে দু সালের পর থেকে এই মাঠে নেই কোনো লীগ ঘরোয়া কিছু টুর্নামেন্ট আর হাতে গোনা কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ ছাড়া এই টার্ফ কাটিয়েছে সময় শুধু কি টার্ফ লিগ না হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হকি খেলোয়াড়রা জীবিকার তাগিদে তাই এই নীল টার্ফ ছেড়ে এখন খেলোয়াড়দের অনেকেই বদলে ফেলেছেন পেশা তাদের টিকে থাকার একমাত্র উপায় লিগ সেই লিগে ক্লাবগুলোর আর্থিক সংস্থান করতে মিলেছে প্রধানমন্ত্রীর এক কোটি টাকার অনুদান ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাতের চেষ্টায় প্রাপ্ত এই অনুদানের পরও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি লীগের তাই কাটছে না লীগ শুরু নিয়ে শঙ্কাটুকুও যদি লীগ হয় ক্লাবগুলো আসে আমরা ক্লাবগুলোকে টাকাটা বন্টন করব। আমি আপনার মাধ্যমে আমাদের ক্লাব কর্মকর্তাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা মাঠে আসেন আমাদের প্লেয়াররা অত্যন্ত আর্থিকভাবে কষ্টে আছে তাছাড়া তারা মাঠে আসতে চায় তারা খেলতে চায় ম্যাচ শেষের আগে বুধবার নির্বাহী কমিটির শেষ সভা করবেন ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীর অনুদানের এই অর্থ বরাদ্দ সহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে এই সভাতেই সভাপতি মহোদয় দীর্ঘদিন আমাদের সাথে কাজ করেছেন আমরা ভালোভাবে কাজ করেছি ওনার সাথে উনি যেহেতু রিটায়ারমেন্টে যাবেন সেই জন্য আমাদের একটা সভা শেষ সভাই হয় ওনার জন্য এটা শেষ সভা তো আমাদের মূল আসলে আমাদের অনেকগুলো বিষয় আছে সবশেষ খবর আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য বয়সভিত্তিক এশিয়া কাপ পিছিয়ে গেলেও অক্টোবরে চ্যাম্পিয়ন্স কাপের দিনক্ষণ ঠিকই আছে আলোক হাসান যমুনা স্পোর্টস ঢাকা